প্রথম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয়? অপশান অ্যানিমোমিটার, ল্যাকটোমিটার, থার্মোমিটার নাকি ব্যারোমিটার? সঠিক উত্তরটি হবে ল্যাকটোমিটার। অতিরিক্ত কলা খেলে কোন রোগ হয়? অপশান সুগার, হাই প্রেশার, ক্যান্সার নাকি হার্ট অ্যাটাক? সঠিক উত্তরটি হবে সুগার। কলা যখন বেশি পেকে যায় ও কিছুটা খয়েরি রঙের হয়ে যায় তখন তা ডায়াবেটিক্স রোগীদের খাওয়ানো উচিত নয়। এই ধরনের কলায় স্টার্চ ভেঙে একেবারে সরল শর্করাতে রূপান্তরিত হয়। এই ধরনের সরল শর্করা বিপাক খুব সহজেই হয়ে যায়, তাই এতে রক্তের শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যেতে পারে, যা বিপজ্জনক হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য। মানুষের মাথার খুলি কত রকমের হাড় দিয়ে তৈরি? অপশান 78 রকমের, 26 রকমের, 12 রকমের নাকি 65 রকমের? সঠিক উত্তরটি হবে 26 রকমের। মানব দেহের পাকস্থলীর অ্যাসিডকে যদি হাতে ফেলা হয় কি হবে? অপশান হাত ফুটো হয়ে যাবে, অ্যাসিড শুকিয়ে যাবে, হাতের চামড়া উঠে যাবে নাকি কিছুই হবে না? সঠিক উত্তরটি হবে হাত ফুটো হয়ে যাবে। কোন পাতার রস খেলে সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়া দূর হয়? অপশান নিম পাতার রস, বেল পাতার রস, ধনে পাতার রস নাকি পুদিনা পাতার রস? সঠিক উত্তরটি হবে পুদিনা পাতার রস। ধূমপানের পর কি খেলে ফুসফুস ঠিক থাকে? অপশান লেবু, চা, আদা নাকি কোল্ড ড্রিঙ্কস? সঠিক উত্তরটি হবে আদা খেলে। ধূমপানের ফলে শরীরে যে নিকোটিন জমা হয় তা রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটায়। রক্তে নিকোটিনের মাত্রা কম করতে সাহায্য করে আদা। প্রতিদিন কাঁচা আদা খেলে ফুসফুসে নিকোটিন স্তর পরিষ্কার হয়, পাশাপাশি ধূমপানের নেশাও কমে। কি ব্যবহার করলে শরীরে পোড়া অংশের জ্বালা কমে? অপশান পেঁপের আটা, তুলসীর রস, আদা বাটা নাকি ধনে বাটা? সঠিক উত্তরটি হবে তুলসীর রস। 18 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণীদের দিনে কত ঘন্টা ঘুমানো উচিত? অপশান 5 থেকে 6 ঘন্টা, 9 থেকে 10 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা নাকি 10 থেকে 11 ঘন্টা? সঠিক উত্তরটি হবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। শীতকালে কোন সবজি খাওয়া কিডনি রোগীদের জন্য খুবই বিপদ? অপশান আলু, মিষ্টি কুমড়া, টমেটো নাকি ফুলকপি? সঠিক উত্তরটি হবে আলু ও টমেটো। কিডনি রোগীদের টমেটো, আলু, মিষ্টি আলু, কচু, ডাল ও বীজ জাতীয় সবজি কম পরিমাণে খেতে হবে। এগুলো রক্তে পটাশিয়াম ও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা কিডনির জন্য ক্ষতিকারক। মানুষের চোখের জলে কোন রাসায়ন থাকে? অপশান সোডিয়াম ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড, বেনজিন নাকি মিথেন? সঠিক উত্তরটি হবে মানুষের চোখের জলে সোডিয়াম ক্লোরাইড থাকে। এতে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় রোগ হবে না? অপশান কলা, কিশমিশ,
ওস্ট মিল নাকি কাজু? সঠিক উত্তরটি হবে ওস্ট মিল। শীতে ওস্ট মিলের চেয়ে ভালো ব্রেকফাস্ট আর কিছুই হতে পারে না। আপনি যদি কম ক্যালোরি এবং পুষ্টিতে পরিপূর্ণ কিছু খেতে চান তবে ওস্ট মিল খান। এটি শরীর থেকে টক্সিন দূর করে এবং অন্তরকে সুস্থ রাখে। ওস্ট মিল খেলে দীর্ঘক্ষণ খিদে পাবে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে। সকালে খালি পেটে শশা খেলে কোন রোগ প্রতিরোধ হয়? অপশান পেট ব্যথা, আলসার, জন্ডিস নাকি কিডনির পাথর? সঠিক উত্তরটি হবে কিডনির পাথর। মাংসের সাথে মাছ খেলে কি ক্ষতি হয়? অপশন লিভার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট দুর্বল নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হবে কিডনি নষ্ট হয়। তো থাকতে দৈহিক চাহিদা অনুযায়ী প্রোটিন খেতে হয়, কিন্তু অনেকেই এক বেলায় মাছ ও মাংস দুটোই খায়। এতে অনেক বেশি প্রোটিন খাওয়া হয়, এটি কিডনির জন্য ক্ষতিকারক। তাই এক বেলায় মাছ খেলে আর মাংস নয়, অথবা মাংস খেলে আর মাছ নয়। পেস্তা বাদাম খেলে কি উপকার হয়? অপশন দৃষ্টিশক্তি বাড়ে, লিভার ঠিক থাকে, ওজন কমে নাকি পিম্পল কমে? সঠিক উত্তরটি হবে দৃষ্টিশক্তি বাড়ে। এর মধ্যে থাকে দুটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেলন ও টোকোফেরল। অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতেও উপকার পেস্তা। পেস্তায় ক্যালোরির পরিমাণ যেমন কম, তেমনি এই বাদাম হাই প্রোটিন সমৃদ্ধ। মাথায় খুশকি হয় কেন? অপশন ফাঙ্গাল ইনফেকশন, ঠান্ডা জলে স্নান, মানসিক চাপ নাকি প্রতিদিন শ্যাম্পু করা? সঠিক উত্তরটি হবে ফাঙ্গাল ইনফেকশন। চায়ের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে? অপশান আদা, লেবু, লবঙ্গ নাকি পুদিনা পাতা? সঠিক উত্তরটি হবে লেবু খেলে। নিয়মিতভাবে চায়ের সাথে লেবু খাওয়া অর্থাৎ লেবু চা খাওয়া মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। যেমন দাঁতের ক্ষয় বাড়ে, অম্বলের সমস্যা হয়, মহিলাদের গর্ভপাতের ঝুঁকি বাড়ে, শরীর থেকে ক্যালসিয়াম বেড়ে যায় এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া সহ আরও বিভিন্ন রোগ বাসা বাঁধে, যার ফলে মানুষ ক্রমশ মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। আচ্ছা বলুন তো, কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায়? অপশান মানুষ, কুমির, বাঘ নাকি ইঁদুর? সঠিক উত্তরটি হবে ইঁদুরের। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্ন উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।